আমি প্রথম নির্বাচন থেকে আমার যেটা ছিল যে আমি কিন্তু প্রথম নির্বাচনটাই আমি শুরু করেছি খুব কঠিন ভাবে, সেখানেও কিন্তু আমার খুব হাড্ডাহাড্ডি লড়াই ছিল। তো আসলে আমি এইভাবেই নির্বাচন করতে প্রস্তুত, তাই বাঘা খলনায়কের সাথে আসলে আমি ইনশাল্লাহ নির্বাচিত হয়ে আসতে পারবো। আসলে যাকে ফোন করি সেই তো বলে যে হ্যাঁ ভোট দিব, বুঝতে পারছি না এটা 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 বলাটা খুবই ডিফিকাল্ট। মানে এই পর্যন্ত কথা হয়েছে 400 থেকে 450 শিল্পীর সাথে, দেখাও হয়েছে অনেক শিল্পীর সাথে, যার সাথেই কথা বলছি সেই খুব পজিটিভ কথা বলছে, সেই বলছে যে ভোট দিব। আর ভোটাররা যদি ভালোবেসে থাকে, যদি মনে করে থাকে যে না একটা নারী নেতৃত্ব আমরা চাই, পুরো বাংলাদেশে কিন্তু এখন নারী নেতৃত্ব আছে, সেখান থেকে যদি মনে করে যে চলচ্চিত্র শিল্পী সমিতিতে আমরা নারী নেতৃত্বটাকে টিকিয়ে রাখতে চাই এবং আমাকে টিকিয়ে রাখলে নেক্সট অন্য কোনো নারী নেতৃত্ব আসতেও সুবিধা হবে, তো সেটা যদি ভালোবেসে যদি আমার নারীর বোনরা যারা আছেন ওনারাও যদি আমাকে ভোট দেয় তো আমার মনে হয় আমার জয় নিশ্চিত। দেখেন, আমি প্রথম নির্বাচন থেকে আমার যেটা ছিল যে আমি কিন্তু প্রথম নির্বাচনটাই আমি শুরু করেছি খুব কঠিন ভাবে, সেখানেও কিন্তু আমার খুব হাড্ডাহাড্ডি লড়াই ছিল। তো আসলে আমি এইভাবেই নির্বাচন করতে প্রস্তুত, তাই বাঘা খলনায়কের সাথে আসলে আমি ইনশাল্লাহ নির্বাচিত হয়ে আসতে পারবো। নির্বাচনটা এই জন্য এখনো জমে উঠিনি, তার কারণ হলো যে এখনো প্রথমে রোজা ছিল, আসলে রোজার কারণে কিন্তু ওইভাবে ভোটার আসছিল না, আমরাও নির্বাচন ক্যাম্পিং ওইভাবে নামিনি। আরেকটা যেটা হলো যে একদম ঠিক ঈদের দুদিন পর থেকে আমরা পয়লা বৈশাখ থেকে আসলে নির্বাচনী ক্যাম্পিংটা স্টার্ট করলাম, অনেকে ছুটি শেষ হয়নি, তো আমার মনে হচ্ছে আর একদিন পর থেকে হয়তোবা জমে উঠবে নির্বাচন। রোজার মধ্যে কিন্তু এত শিল্পী কখনোই আসেনি, রোজার মধ্যে এত মানুষজন আসলে জড়ো হয়নি, তো সেখান থেকে এটা একটু কম হয়ে গিয়েছে। আমরা চাচ্ছিলাম যে আরো একটা সপ্তাহ পরে যদি নির্বাচনটা হতো ভালো হতো, কিন্তু সেখান থেকে আমার অপোজিশন প্যানেল যারা ওনারা চাচ্ছে যে 19 এপ্রিলে যাতে নির্বাচনটা হয়, তা আমার কাছে মনে হয়েছে যে আচ্ছা ঠিক আছে, এই সময়ের মধ্যে যতটুকু সম্ভব আমরা শিল্পীদের দ্বার প্রান্তে পৌঁছানোর চেষ্টা করেছি। একটা নির্বাচনে যত প্রচার হবে ততই তো প্রসার, আর এখনো কিন্তু ঈদের ছুটি শেষ হয়নি, ঈদের ছুটি বলেন পয়লা বৈশাখের ছুটি কিন্তু এখনো চলছে এবং অনেক জায়গা কিন্তু এখনো বন্ধ আছে, কিন্তু সেই জায়গা থেকে আমাদের অনেক কিছুই চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে, যে অনেক কিছুই আমরা খোলা পাচ্ছি না। দেখা যাচ্ছে যে হয়তো আমার ড্রাইভার এখনো ছুটিতে আছে, এখনো ফিরেনি, তো সব প্রতিকূলতা শেষ করে ইনশাল্লাহ আমরা একটা ভালোভাবে নির্বাচন করব 19 তারিখে আশা করছি।